সিনেমা হলে তখন জমজমাট শো চলছে। এমন সময় হল কর্তৃপক্ষ শো থামিয়ে সিনেমার পর্দায় একটা স্লাইড দেখালো। আসিতেছে আসিতেছে পান আসিতেছে, জুতা খুলিয়া পা তুলিয়া বসুন। খানিকক্ষণ এই স্লাইড দেখানোর পর সিনেমা আবার চলতে লাগলো। এই ঘটনাটা টালিগঞ্জের প্রদীপ সিনেমার। পাশেই আদিগঙ্গায় বান আসায় সেই বানের কাদা গোলা নোংরা জল ঢুকে পড়েছে সিনেমা হলের ভিতর। তাই হল কর্তৃপক্ষ দর্শকদের আগেভাগেই সতর্ক করে দেন। ঘটনাটা প্রদীপ সিনেমায় হামেশাই ঘটত। ব্যাপারটায় যারা আগে থেকে অভ্যস্ত তারা সেই মতন ব্যবস্থাও করে নিতেন, কিন্তু একটু অনভ্যস্ত বা অসতর্ক হলেই বানের জলে জুতোর পাটি ভেসে গিয়ে হাফ টাইমে সে এক কেলেঙ্কারি বাঁধত। ঠনঠনিয়ার কাছে বিনা সিনেমাতেও ঠিক এইভাবে হুড়মুড়িয়ে বৃষ্টির জল ঢুকত। হলের সামনের সারির লোকে তখন স্ক্রিনের দিকে না তাকিয়ে নিচে তাকালেও সিনেমাটা উল্টো করে দেখতে পেত। 21 শতকে মাল্টিপ্লেক্সে অভ্যস্ত আধুনিক বাঙালি কি আজ এমনটা কল্পনাও করতে পারেন?